হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব বন্ধু চ্যানেল। আজকে আমরা যে আলোচনা করব, আলোচনার বিষয়টি হচ্ছে ডিএলএড কোর্স সম্পর্কে। এটি করলে কী কী লাভ আছে, না আছে, কোথায় করানো হয়, কীভাবে করানো হয় ইত্যাদি। তো তার আগে বলে রেখে, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলি, ডিএলএড এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই ডিএলএড কোর্সটি বর্তমানে 2 বছরের, যার আগে নাম ছিল ডিএড, এখন ডিএলএড হয়েছে। তো এই ডিএলএড কোর্সটি 2 বছরের কোর্স, ফুল টাইম কোর্স, ডিপ্লোমা। তাহলে কী বলছে, ডিএলএ যে টু ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা কোর্স, হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 4 সেমিস্টার্স। 2 বছরের কোর্স, 4টে সেমিস্টার বিভক্ত। ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এনি রিকগনাইজ বোর্ড উইথ এ মিনিমাম 50% মার্কস আর এলিজিবল টু অ্যাপ্লাই। যারা এইচএস লেভেলে 50% মার্কস আছে যাদের, তারা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই যে অ্যাডমিশন প্রসেস, এই অ্যাডমিশন প্রসেস কলেজ ওয়াইজ এবং বোর্ড ওয়াইজ ভিন্ন হয়ে থাকে। অ্যাডমিশন প্রসেস এবং সিলেবাস দুটোই বোর্ড ওয়াইজ এর ভিন্ন ভিন্ন প্রসেস হয়ে থাকে। তো এই কোর্সটি বিশেষ কিছু হাইলাইট দেখে নাও এই কোর্সের, ডিএলএড কোর্সের। কোর্স লেভেল ডিপ্লোমা, ডিউরেশন 2 বছরের, এক্সামিনেশন টাইপ সেমিস্টার টাইপ, এলিজিবিলিটি 10+2 ফর্মে রেকগনাইজ বোর্ড। 10+2 মানে হচ্ছে এইচএস, এইচএসের থেকে এইচএস পাস করলে 50% থাকলে সে এলিজিবল। অ্যাডমিশন প্রসেস বেসড অন এন্ট্রান্স এক্সাম ফলোড বাই এ রাউন্ড অফ পার্সোনাল ইন্টারভিউ। এই অ্যাডমিশন প্রসেসটা বোর্ড অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। টপ রিক্রুটিং এরিয়াস, কোচিং সেন্টার্স, এডুকেশন ডিপার্টমেন্টস, প্রাইভেট টিউশনসে এই জব পাওয়া যেতে পারে এই কোর্স করলে। টপ জব প্রোফাইলস, কোন কোন জব পাওয়া যেতে পারে, প্রাইমারি টিচার, কন্টেন্ট প্রিপার, কেরিয়ার কাউন্সিলার অ্যান্ড আদার সাচ। কোর্স ফি, এর কোর্স ফি বর্তমানে 50,000 থেকে 2 লাখের মধ্যে ঘোরাফেরা করে। অ্যাভারেজ স্যালারি স্টার্টিং 2 লাখ থেকে 10 লাখ, ঠিক আছে, এর স্যালারি, অ্যানুয়াল স্যালারি। ডিএলএড কোর্স কী সম্পর্কে, ডিএলএড কোর্স কভার্স টিচিং স্কিল, হিস্টোরিক্যাল প্যাটার্নস অ্যান্ড সাব ফিলোসফিক্যাল থিওরিজ অ্যান্ড কারেন্ট ক্লাসরুম ট্রেন্ডস, স্টাডিং দ্য হিস্ট্রি অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এডুকেশন। মেনি প্রসপেক্টিভ টিচার্স ক্যান আইডেন্টিফাই দ্য প্র্যাকটিস হ্যাভ বিন দ্য মোস্ট এফেক্টিভ ইন দ্য ইন হোয়াট কনটেক্সট। মানে হচ্ছে তোমার এই ডিএলএড কোর্সটি করলে তোমাদের টিচিং স্কিল, তোমরা যে শিক্ষণ প্রক্রিয়ার যে দক্ষতা তোমাদের, সেটা বৃদ্ধি পাবে এবং তোমরা জানতে পারবে যে কীভাবে কোন স্টুডেন্টকে কীভাবে শিক্ষা দিতে হবে সেই সম্পর্কে। এই যে কোনো টিচার হতে গেলে, প্রাইমারি স্কুল বিশেষত প্রাইমারি এবং আপার প্রাইমারি করতে গেলে তোমাদেরকে ডিএড অবশ্যই করতে হবে। ডিএলএড হয়েছে। ডিএলএডের এলিজিবিলিটি দেখো, ইন্টারেস্টেড অ্যাসপিরেন্টস ফ্রম দিস কোর্স আর রিকোয়ার্ড টু ফুলফিল দ্য বিলো মেনশনড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কমপ্লিটেড 10+2 ফ্রম রেকগনাইজ বোর্ড, 10+2 অর্থাৎ এইচএস কমপ্লিট করা থাকা চাই। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স অ্যাট 10+2 আর প্রিফার্ড, যাদের ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স আছে তারা প্রিফারেবল। অ্যাবাউট 50% মার্কস আর ইকুইভ্যালেন্ট 10+2, এইচএসে 50% অথবা 50% উপরে মার্কস থাকা চাই। অ্যাডমিশন প্রসেস বললাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন তোমার ডিএলএড এনআইএস থেকে, ডিএলএডও করা হচ্ছে এনআইএস থেকে, যারা ইন সার্ভিস তাদের জন্য। ডিএলএডের সিলেবাস কী আছে দেখো, ইয়ার ওয়ানে আছে চাইল্ডহুড অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, কন্টেম্পোরারি সোসাইটি, এডুকেশন সোসাইটি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলফ, পেডাগোগি, ম্যাথামেটিক্স এডুকেশন ফর দ্য প্রাইমারি প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, ওয়ার্ক এডুকেশন, ইন্টার্নশিপ, এটা ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে আছে কগনিশন, সোশিও কালচার কনটেক্সট, টিচার আইডেন্টিটি অ্যান্ড স্কুল কালচার, লিডারশিপ অ্যান্ড চেঞ্জ, পেডাগোগি অফ দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডাইভার্সিটি অ্যান্ড এডুকেশন, এডুকেশন হেলথ, স্কুল হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড এডুকেশন, ফাইন আর্টস অ্যান্ড এডুকেশন, ইন্টার্নশিপ। ডিএলএড কেরিয়ার প্রসপেক্টাস, কোন কোন ডিএলএড করলে কোন কোন কেরিয়ারে তুমি যেতে পারো সেটা। আফটার কমপ্লিটিং ডিএড কোর্স, প্রফেশনাল মে ওয়ার্ক ইন রোল সাচ অ্যাজ দ্যাট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, টিউটর, স্টুডেন্ট কাউন্সিলার এটসেট্রা, দে মে ফাইন্ড ওয়ার্ক ইন ভেরিয়াস ইনস্টিটিউট লাইকস। এই ডিএলএড কোর্সটি করলে তোমরা টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, টিউটর হতে পারো, স্টুডেন্ট কাউন্সিলার হতে পারো ইত্যাদি। কোন কোন এরিয়াতে জব পেতে পারো, প্রাইভেট স্কুলে, গভর্নমেন্ট স্কুলে, নার্সারিতে, ডে কেয়ার সেন্টার্স, প্রাইভেট টিউশন ক্লাসেস, এই সব এরিয়াতে তোমরা জব পেতে পারো। দ্য গ্র্যাজুয়েটস ক্যান অলসো স্টার্ট দেয়ার ওন ডে কেয়ার সেন্টার ফর নার্সারি, অ্যাপার্ট ফ্রম দিস টিউশন সেন্টার্স আর প্রাইভেট কোচিং সেন্টার্স আর আদার ফর্মস অফ সেলফ এমপ্লয়মেন্ট অ্যাভেলেবল ইন ফর দেম। সাম অফ দ্য আদার রিলেটেড রোলস ফর সাচ গ্র্যাজুয়েটস ইনক্লুডস, যারা গ্র্যাজুয়েট হবে তারা নিজেদের কোচিং সেন্টার খুলতে পারো, এডুকেশন কাউন্সিলার হতে পারো, জুনিয়র টিচার হতে পারো, আর্টিকেল রাইটার হতে পারো, রেকর্ড কিপার হতে পারো, এডুকেশন ডেভেলপার হতে পারো, লাইব্রেরিয়ানও হতে পারো, যারা গ্র্যাজুয়েট করে থাকবে।
এই কোর্সটি করলে ফলে কোন কোন জব পেতে পারো এবং স্যালারি কত পর্যন্ত তোমাদের হতে পারে? প্রাইমারি টিচার্স, প্রাইমারি টিচার্স এডুকেট চিলড্রেন হু আর 5 to 10 years, 12 years এজ আন্ডার এ প্রেসক্রাইবড কারিকুলাম, দে ডেভেলপ স্টুডেন্টস লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিল অ্যান্ড ফোস্টার সোশ্যাল ফিজিয়াল অ্যান্ড ইমোশনাল গ্রোথ সাবজেক্টস এরিয়া উইথ দেয়ার কারিকুলাম ইনক্লুড ম্যাথামেটিক্স, ইংলিশ, সায়েন্স, টেকনোলজি, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। মানে হচ্ছে তোমার এই যে প্রাইমারি টিচাররা, তারা 5 থেকে 12 বছরের শিক্ষার স্টুডেন্টদেরকে তাদের অক্ষর এবং বর্ণ সেবা বর্ণ এবং অক্ষর শেখাতে চেষ্টা করবে এবং ফিজিক্যাল এডুকেশন দেবে, এছাড়াও অন্যান্য ধরনের সাবজেক্ট তাদেরকে পড়াবে। এর স্যালারি হতে পারে ইয়ারলি 2,37,000 পর্যন্ত। কন্টেন্ট রাইটার হতে পারো, কন্টেন্ট রিভিউজ, রিভিউজ ম্যাটেরিয়াল সাবমিটেড বাই টেকনিক্যাল রাইটার্স ফর ক্লারিটি, গ্যামার, পাংচুয়েশন অ্যান্ড কন্টেক্সট, দে মে অলসো রাইট ম্যাটেরিয়ালস, ডিজাইন গ্রাফিক্স, লেআউট, মেনটেন ওয়েবসাইট, ক্রিয়েট ট্রেনিং ম্যাটেরিয়ালস, ডেভেলপ কন্টেন্ট। রিফার মানে হচ্ছে কোনো বই ধরো ছাপাতে দিল, সে বই লেখার পরে সে বইয়ের কোথায় খামতি আছে, ভুল আছে, সেইগুলো কন্টেন্ট রিভিউয়ারের কাজ। এর স্যালারি 7,20,000 পর্যন্ত হতে পারে। কন্টেন্ট রাইটার তোমরা স্পেশালি কন্টেন্টও রাইট করতে পারো ওয়েবসাইটে, বইয়ে ইত্যাদিতে। কেরিয়ার কাউন্সিলার, কেরিয়ার কাউন্সিলার মে সিক দ্য পটেনশিয়াল ক্লায়েন্ট বাই গিভিং প্রেজেন্টেশন অফ দেয়ার সার্ভিস, দে অলসো এক্সামিন ক্লায়েন্ট রেকর্ডস অ্যান্ড কন্ডাক্ট ইন্টারভিউজ অ্যান্ড অ্যাডমিনিস্টার অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট টু গ্যাদার ইনফরমেশন দ্যাট অ্যাসিস্ট দেম হেল্পিং ক্লায়েন্ট চুজ কেরিয়ার্স। মানে কেরিয়ার তাদের ক্লায়েন্টকে তাদের হেল্প করতে পারে তাদের কেরিয়ার চুজ করতে। তো এর স্যালারি 2,41,000 পর্যন্ত হতে পারে। তো এই হচ্ছে পুরো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ফরম্যাট। তাহলে এটি 2 বছরের ডিপ্লোমা কোর্স। এই কোর্সটি করতে HSC 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করা যায়। এই কোর্সটি করার পরে তোমরা স্পেশালি টিচিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, এছাড়া কন্টেন্ট রিভিউয়ার, কন্টেন্ট রাইটার, কাউন্সিলার হিসাবেও তোমরা যোগদান করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।